এই যে একটু শুনেন, এই যে ভাই, এই যে একটু শুনেন শুনেন, আপনার নাম কি? পলাশ। এটা বন্ধ করো, এই এটা বন্ধ করো, এই অফ কর তো। কি হয়েছে ভাই? কি নাম বললেন? পলাশ। তো পলাশ ভাই, এই যে কাজটা করতেছেন, এই কাজটা করার কি এখন সময়? রাত থেকে শুরু করছেন, এখনো কাজ চলতেছে, মানুষ ঘুমাবে কিভাবে? কাজ করুম না, কাজের আবার দিন রাত কি ভাই? কাজ আসছে, কাজ করতেছি ভাই। আপনার যদি কথা থাকে আমি ম্যানেজার স্যারের ফোন দেই, আপনি হ্যাল লগে কথা কন স্যার। হ্যালো। ওই সকাল সকাল ফোন দিছি, পাশের বাসা থেকে এক লোক এই মেশিন অফ করে দিছে। ওই যে আপনি একটু হ্যাল লগে কথা কন। জি বল। আচ্ছা, আপনারা কি জানেন না কোন আবাসিক এলাকার শেষ সীমার 500 মিটারের মধ্যে নির্মাণ কাজের জন্য কোনো ধরনের ইট বা পাথর ভাঙার মেশিন ব্যবহার করা যাবে না, এবং সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত কনস্ট্রাকশনের কোনো ধরনের মেশিনই চালানো যাবে না? তো তো এটা একটা অপরাধ, এবং এই অপরাধের ক্ষেত্রে শাস্তির বিধান হচ্ছে 1 মাস কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড। একই অপরাধ পুনরায় করলে 6 মাস কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা। শরীরটা ভালো না, 2 রাত যাবত ঘুমাইতে পারি না। ওই যে পাশের কারখানা বন্ধ আছিল না, ওইটা আবার চালু, খালি সারাক্ষণ আওয়াজ, আওয়াজে শরীরটা খারাপ হয়ে যাইতেছে। আচ্ছা, এই শব্দ দূষণের বিষয়ে কি কোনো আইন নাই? তুমি কি কিছু জানো? জানলে আমি না হয় আইনের ব্যবস্থা নিতাম। আব্বা আব্বা, আমি একটু পরে কথা কই আপনার লগে। আব্বা একটু পরে। আব্বা এই এই কাজ বন্ধ করো। আমরা এখন থেকে সন্ধ্যা 7টার থেকে সকাল 7টা পর্যন্ত কোনো কাজ করুম না, ঠিক আছে? সব কিছু গুছগাছ করো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সরি, আসলে ভুল হয়ে গেছে। আইন তো ভাই জানি, কিন্তু মানা হয় না, এরকম আর হবে না ভাই। শব্দ দূষণের জন্য আমার আব্বার শরীরটাও ভালো না। শোনেন ভাই, এই কলকারখানা এবং নির্মাণ কাজের শব্দের জন্য কানে কম শোনা থেকে পুরোপুরি বধিরতা সহ হৃদরোগ, মানসিক সমস্যা, অনিদ্রা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ সহ নানা ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে। এটা যে শুধুমাত্র আপনার বাবা বা বৃদ্ধদের ক্ষেত্রে ঘটবে তা না, এটা কিন্তু আপনার আমারও হতে পারে। তাই এইসব কাজের ক্ষেত্রে সঠিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে হবে। আরও বলছি শোনেন, শুধুমাত্র আশেপাশে মানুষের ক্ষেত্রে এই সমস্যা ঘটবে তা কিন্তু না, বরং কলকারখানা এবং নির্মাণ কাজের সঙ্গে যারা সরাসরিভাবে যুক্ত তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরও বেশি হবে। সুতরাং নিরাপত্তার সরঞ্জাম ব্যবহার করতেই হবে, অপরিহার্য ব্যাপারে কোনো কথা নাই। এইভাবে তো কখনো চিন্তা করি নাই ভাই। তো ঠিকই বলছেন, শব্দ দূষণ একটা নীরব ঘাতক। এই কথাগুলো সবাইকে জানানো দরকার। আসুন আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতন হই এবং যথাযথ আইন মেনে চলি, পাশাপাশি অন্যদের সচেতন করি, শব্দ দূষণ বন্ধ করি, সুস্থ বাংলাদেশ গড়ি।